হোটেল মুখে মহুয়া মৈত্রীর ঠিকানায় সিবিআই হানা। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর অফিসে সিবিআই, সংসদে ঘুষের বিনিময় প্রশ্নের অভিযোগে সিবিআই তদন্ত চলছে। আলিপুরের বহুতলেও এর আগে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। ফ্ল্যাটের মালিক ডিএল মৈত্র মহুয়া মৈত্রীর বাবা এমনই দাবি করেছেন আবাসনের নিরাপত্তা রক্ষী, যেখানে সাত ঘন্টা তল্লাশি চালিয়েছে সিবিআই। আলিপুরের ফ্ল্যাট এবং তারপর কৃষ্ণনগরে মহুয়া মৈত্রীর যে অফিস রয়েছে সেখানে পৌঁছে গেলেন সিবিআই কর্তারা। ঘুষের বিনিময় প্রশ্নের অভিযোগে ইতিমধ্যেই মহুয়া মৈত্রীর সাংসদ পদ খারিজ হয়েছে এবং সেই অভিযোগে তদন্ত করছে সিবিআই, যে তদন্তের প্রয়োজনে আজকে একদিকে আলিপুরের ফ্ল্যাট এবং অন্যদিকে কৃষ্ণনগরে মহুয়া মৈত্রীর যে অফিস রয়েছে সেখানে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। এর আগে সাত ঘন্টার কাছাকাছি আলিপুরের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এই ফ্ল্যাটের মালিক ডিএল মৈত্র, তিনি মহুয়া মৈত্রীর বাবা। ফ্ল্যাটের আবাসনের নিরাপত্তা রক্ষী তিনি এমনই দাবি করেছেন, সেখানে সাত ঘন্টা তল্লাশি এবং এরপরে কৃষ্ণনগরে মহুয়া মৈত্রীর যে অফিস রয়েছে সেখানে তদন্তের প্রয়োজনে সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গেলেন। ঘুষের বিনিময় প্রশ্নকাণ্ডে মহুয়া মৈত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্ত করছে এবং সেই তদন্তের প্রয়োজনে আজকে মহুয়া মৈত্রীর একাধিক ঠিকানায় তল্লাশি। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর অফিসে পৌঁছে গেলেন সিবিআই কর্তারা। ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগে ইতিমধ্যে মহুয়া মৈত্রীর সাংসদ পদ খারিজ হয়েছে এবং সেই অভিযোগে তদন্ত করছে সিবিআই। আজ মহুয়া মৈত্রীর একাধিক ঠিকানায় চলছে তল্লাশি। আলিপুরের ফ্ল্যাট যেখানে সাত ঘন্টা ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে সিবিআই, আর এরপর কৃষ্ণনগরে মহুয়া মৈত্রীর অফিসে এই মুহূর্তে পৌঁছে গেলেন সিবিআই কর্তারা। আবির দত্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, এর আগে আলিপুরের ফ্ল্যাট সেখানে সাত ঘন্টার কাছাকাছি তল্লাশি চলেছে, আর এবারে কৃষ্ণনগরে মহুয়া মৈত্রীর যে অফিস রয়েছে সেখানে পৌঁছে গেলেন সিবিআই কর্তারা। একেবারে মহুয়া মৈত্রীর যে অফিস রয়েছে, দলীয় কার্যালয় যেখানে তিনি রেসিডেন্স রয়েছে সেখানে, এবং সেখানে কৃষ্ণনগরে সেই যে লোকসভা নির্বাচনের জন্য তার যে দলীয় কার্যালয়, সেই কার্যালয়তে কৃষ্ণনগরে সেখানে কিন্তু এসে পৌঁছেছে সিবিআই। এবং সেখানে যারা সেখানে যে এসছেন তিনি, সেখানে যে সিবিআই এসছে যারা সূত্রের খবর, সেখানে তিনি নেই। এবং এই যে তদন্ত ইতিমধ্যে সিবিআই তরফ থেকে শুরু করা হয়েছে, সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই জিজ্ঞাসাবাদ বা তল্লাশির জন্য তারা গিয়ে পৌঁছেছে। এবং তোমায় জানাই যে আজকে সকালবেলা আমরা যেমন দেখেছি যে আলিপুরে সেখানে যখন তিনি যান, সেখানে যখন সিবিআই যায়, তারপর সেখানে প্রায় সাত ঘন্টা ধরে সেখানে তারা তাদের তল্লাশি অভিযান জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালায় এবং তারপর তারা সেখান থেকে বেরিয়ে আসে। এবং এরপর দেখা যাচ্ছে যে কৃষ্ণনগরেও সিবিআই এর আরো একটা টিম, যেমনটা প্রথম থেকেই সিবিআই তরফ থেকে বলা হচ্ছিল যে মহুয়া মৈত্রীর উপরে লোক মহুয়া মৈত্রীর উপরে যে তদন্ত ইতিমধ্যে সিবিআই তরফ থেকে শুরু করা হয়েছে, সেই তদন্তের পরিপ্রেক্ষিতে বেশ কিছু জায়গাতে তারা এই তল্লাশি অভিযান চালাচ্ছেন বা এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। সেই তার মধ্যে অন্যতম যেমন আলিপুর, অন্যতম কৃষ্ণনগরে মহুয়া মৈত্রীর লোকসভা নির্বাচনের জন্য তৈরি হওয়া যে কার্যালয়, সেই কার্যালয়ের ওপরে রয়েছে তার রেসিডেন্ট, সেইখানেও ইতিমধ্যে সিবিআই পৌঁছেছে। যদিও সূত্রের খবর সেখানে মহুয়া মৈত্রী নেই, তুমি জানো তিনি কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, প্রচারের কাজেই সম্ভবত তিনি বাইরে রয়েছে, তবে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি। কিন্তু সিবিআই টিম কৃষ্ণনগরেও পৌঁছালো আলিপুরের পর। একেবারেই আমি সেক্ষেত্রে মহুয়া মৈত্রী এই মুহূর্তে সেখানে নেই, অর্থাৎ কার্যালয় এবং তার উপরে যেখানে মহুয়া মৈত্রী থাকেন এই মুহূর্তে সেখানে তিনি নেই, যেরকম তুমি জানাচ্ছিলে। সেক্ষেত্রে সিবিআই আধিকারিকরা তারা এই মুহূর্তে সেখানে কি কারোর সঙ্গে কথা বলছেন বা তল্লাশি কি তারা শুরু করেছেন? দেখো, বর্তমানে তারা বেশ কিছু তথ্য সন্ধানের জন্যই ইতিমধ্যে দিল্লির এই স্পেশাল টিম তারা এসে পৌঁছেছে কলকাতাতে, এবং গতকাল তারা পৌঁছান। আজকে সেই টিমের সদস্যরা তারাই বিভিন্ন জায়গাতে এই তল্লাশি বা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছে। বর্তমানে তারা এই যে কৃষ্ণনগরেও পৌঁছেছেন, আলিপুরেও পৌঁছেছেন, সেখানে জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গে তারা যে তথ্য সন্ধানের প্রক্রিয়া চালাচ্ছেন সেই তথ্য সন্ধানের সন্ধানে কিন্তু তারা করছেন ইতিমধ্যে। এবং এখানে এই ক্ষেত্রেও কৃষ্ণনগরে মহুয়া মৈত্রী যদি থাকেন তাহলে সেই ক্ষেত্রে তাকেও জিজ্ঞাসাবাদের একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু মহুয়া মৈত্রী অ্যাভেলেবেল না থাকলে সেই ক্ষেত্রে যারা সেখানে উপস্থিত তাদের সঙ্গে কথা বলতে পারেন সিবিআই এর আধিকারিকরা, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। তার কারণ টাকা বা ঘুষ, ঘুষের বদলে প্রশ্ন করা সংসদে এবং যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ মহুয়া মৈত্রীর বিরুদ্ধে উঠেছিল, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে লোকপালের নির্দেশে তার পরবর্তীকালে যে তদন্ত সিবিআই এর তরফে শুরু করা হয়েছে সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে কলকাতা এবং কৃষ্ণনগরে এই তল্লাশি অভিযান, এবং সেই অনুযায়ী তারা এখান থেকে তথ্য সন্ধান করবেন।
এখান থেকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাবেন এবং তারপর পরবর্তীকালে যা নির্দেশ এখান থেকে উঠে আসবে সেটা ধরে পরবর্তীভাবে পরবর্তীকালে তারা তদন্ত এগিয়ে নিয়ে যাবেন এমনটাই সিবিআই সূত্রে জানা যায়। একেবারে ঘুষের বিনিময়ে পোস্টের অভিযোগ এবং যার তদন্ত করছে এই মুহূর্তে সিবিআই লোকপালের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করেছে এবং সেই তদন্তের প্রয়োজনে ইতিমধ্যেই একাধিক ঠিকানায় মহুয়া মঞ্চের একাধিক ঠিকানায় আজকে পৌঁছে গেলেন সিবিআই কর্তারা। প্রথমে আলিপুরে যে ফ্ল্যাট রয়েছে সেখানে আজকে সিবিআই পৌঁছে যায় এবং সেখানে 7 ঘন্টা ধরে তল্লাশি চলে এবং এরপর কৃষ্ণনগরে মহুয়া মঞ্চের যে দলীয় কার্যালয় রয়েছে অর্থাৎ তার যে অফিস এবং তার ওপরে মহুয়া মঞ্চ থাকেন এবং সম্ভবত এই মুহূর্তে প্রচারের কাজে তিনি বাইরে আছেন তাই এই মুহূর্তে দলীয় কার্যালয়ে তিনি উপস্থিত নেই, তবে ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছেন সিবিআই কর্তারা।